বাংলাদেশে জাহাজের অবস্থান ঘন ঘন বদলাচ্ছে জলদস্যুরা সুস্থ আছেন নাবিকেরা জানালো মালিক পক্ষ নিত্যপণ্যের দামে লাকাম টানছে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র সরকারি উদ্যোগে ইতিবাচক প্রভাব চোখের জলে শেষ শ্রদ্ধা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন এবং আশা জাগিয়েও দ্বিতীয় ওয়ানডে হারলো বাংলাদেশ সিরিজ জয়ে শেষ ম্যাচে চোখ শুনছিলেন ফ্রেড সিকিউর ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে সাথে আছে আমি তানজির আহমেদ একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সোমালিয়ার উপকূলে নেয়ার একদিনের মাথায় ২৩ নাবিক সহ জিম্মি বাংলাদেশি জাহাজ আবদুল্লাহকে শুক্রবার কাছাকাছি আরেক এলাকায় সরিয়ে নিয়েছে জলদস্যুরা বিষয়টি নিশ্চিত করেছেন মালিকপক্ষের প্রতিনিধি জলদস্যুরা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে জাহাজের অবস্থান পরিবর্তন করছে বলে মনে করা হচ্ছে সব নাবিক সুস্থ আছেন বলেও জানিয়েছে মালিকপক্ষ চট্টগ্রাম অফিসের সহায়তা আরও জানাচ্ছেন মাসুম আলিসা গেল মঙ্গলবার বাংলাদেশের সময় দুপুর আড়াইটার দিকে এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা সে সময় জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে প্রায় ৭০০ মাইল দূরে ছিল জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু বর্তমানে জলদস্যুদের হাতে জিম্মি লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যু পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ নাবিক ও ক্রু সহ বাংলাদেশি জাহাজ নিজেদের আস্তানে নিয়েছে জলদস্যুরা এদিকে জাহাজের চিফ অফিসার আতিকুল্লাহ খান অডিও বার্তায় জানিয়েছেন নাবিকদের সামনে জলদস্যুরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আশপাশে বিভিন্ন দেশের জাহাজ দেখলেই তারা মাথায় অস্ত্র ঠেকাচ্ছে জাহাজে থাকা খাবার আরও ১০-১৫ দিন চলবে বলেও জানান আতিকুল্লাহ খান জাহাজের কোনো এখনো পর্যন্ত আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং আমাদেরও কোনো তেমন ক্ষয়ক্ষতি হয়নি বাট ওই ভয়ে আছে আর কি সবাই একটু ভয় পাচ্ছে এদিকে মালিকপক্ষের মুখপাত্র জানান জিম্মি জাহাজের ২৩ জন ক্রু সুস্থ আছেন জলদস্যুদের সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা যায়নি সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি দস্যুরা জাহাজের নম্বর তুলে জাহাজকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন আমরা ধারণা করছি প্রথমে যেখানে নম্বর করা হয়েছিল সেখানে তারা নিরাপদ মনে না করে হয়তো তারা অন্য কোনো নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন আমরা এও জেনেছি আমাদের সব নাবিকরা নিরাপদ আছেন তিনি আরো জানান এমভি আবদুল্লাহকে উদ্ধার করে পিছু নেয়া ইইউর মেরিটাইম সিকিউরিটি ফোর্সের সাথে কয়েক দফায় জলদস্যুদের গুলি বিনিময় হয়েছে খাবার এবং পানির যেই সংকটের কথা বলা হচ্ছে সেটা আসলে সংকট হওয়ার কথা নয় আমরা বিকল্প কোনো ব্যবস্থা যদি সংকট হয় তাকে বিকল্প কোনো ব্যবস্থায় সেটা ভারত মহাসাগরে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ অপহরণের সাফল্যে সোমালিয়ার জলদস্যুদের উৎসাহ ও তৎপরতা বেড়ে গেছে তারা আরও জাহাজকে জিম্মি করার চেষ্টা চালাচ্ছে মাসুম আলিসা একুশে টেলিভিশন রমজানে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে লাগাম টেনে ধরার উদ্যোগ নিয়েছে সরকার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ২০-৩০% কম দামে পাওয়া যাচ্ছে মাছ মাংস সহ নানা ভোগ্যপণ্য আর এই অনন্য উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারও মানিক শিকদারের রিপোর্ট সকাল ১০:৩০ রাজধানীর ব্যস্ততম এলাকার খামার বাড়ি একটি ট্রাককে ঘিরে নারী পুরুষের দীর্ঘ সারি দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত পণ্য পেয়ে ক্রেতাদের যেন সোনার হরিণ পাওয়ার আনন্দ বাজারে না গিয়ে এই ভ্রাম্যমাণ বিপণিতে আসার কারণ বাজারের অস্থিরতা তবে দামের এই উত্তাপ প্রশমিত করছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনন্য এই উদ্যোগ গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই ওনাদের এই উদ্যোগটার জন্য উপকার অবশ্যই হবে এখানে দাম কম উপকার তো হবে ওদের দিন একটু মাংস কিনতে মানে দূরে ডিম কিনতে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকায় খাসির মাংস ৯০০ ব্রয়লার ২৫০ দুধ ৮০ টাকা লিটার ডিম ১১০ টাকা ডজন এক কেজি গরুর মাংস এক কেজি খাসি এক কেজি মুরগি দুধ ২ লিটার ডিম ২ ডজন পর্যন্ত দিচ্ছে এরপরও যেহেতু পর্যাপ্ত থাকলে আমরা বেশি দিচ্ছি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ক্রেতার হাতে তুলে দেয়া হচ্ছে ২৪০ টাকায় রুই মাছ ৩৩০ টাকায় পাবদা এছাড়া সুলভে পাওয়া যাচ্ছে পাঙ্গাস তেলাপিয়া এখানে ধরেন সব শ্রেণী পেশার মানুষই নিতে পারতেছে এখানে দেখতে পাচ্ছেন যে একবার হতদরিদ্র থেকে মধ্যবিত্ত
সবাই কিন্তু মাছ নিতে পারতেছে। সাধারণ ক্রেতারা এসব সুবিধা পেয়ে খুশি, তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমার মনে হয় যে আরো খুচরা পণ্যেরও দরকার আছে। সরকার যদি একটা মডেল বাজার করে যে বাজারের প্রত্যেকটা জিনিস রেট করা থাকবে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। কাঁচা মরিচের দাম হাতের নাগালে থাকলেও সবজির দাম এখনো চড়া। কদিন আসলে 35 টাকা, এখন 40 টাকা। এই টমেটো মানে কালকে আসলে 70 টাকা, আজ হয়েছে 60 টাকা। চাল, ভোজ্য তেল ও চিনির বাজার স্থিতিশীল থাকলেও উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে ছোলা, ডাল, খেজুর সহ ইত্যাদি সামগ্রী। ছোলা মনে করেন 80-85 টাকা ছিল, এখন মনে করেন তো 102 টাকা করে আমাদের কেনা পড়ে। এদিকে চাহিদা কম থাকায় মুরগির দাম কিছুটা কমেছে বলছেন বিক্রেতারা। লাল লেয়ার মুরগি 310 টাকা, দেশি মুরগি 650 টাকা, সব মুরগির দাম এই সপ্তাহে কম আছে। ডিমের দাম অপরিবর্তিত থাকলেও গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংসের দামও আগের মতোই। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। চলে গেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, মুক্তিযোদ্ধা, ভাষা সংগ্রামী ও একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দুই দফা জানাজা শেষে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দীপু শিকদারের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন আহমদবাবু। চাপাই নবাবগঞ্জের আত্তাপুদ্দিন আহমেদের 9 সন্তানের মধ্যে দ্বিতীয় গোলাম আরিফ টিপু আইনজীবী হিসেবে দক্ষতার পরিচয় দিলেও ছিলেন মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন কর্মী, পেয়েছেন 21 পদকও। শেষ জীবনেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে। শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরদেহ বেইলি রোডের বাসায় নেওয়া হলে তার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন সহকর্মী ও স্বজনরা। কাশি হচ্ছিল ওনার, তো এখানে এসে ডক্টর টেস্ট করে দেখলেন যে নিউমোনিয়াটা বেশি আছে। আমি যদি বাইরে কোথাও যেতাম 12টা বেজে যাবে রাত্রে, তাও চেয়ারে বসে থাকবেন, উনি বলবে কি তোর মা আসবে, তখন আমি যাবো ঘরে। আমার মেয়েরা বলতো কি মাকে দিয়ে দাও, আব্বা চলো, বলে না তো মা আসুক তারপরে যাবো। বাদ জুমা বাসার সামনে প্রথম ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সম্পূর্ণ হয় দ্বিতীয় জানাজা। তার প্রগতিশীল চিন্তা এবং তার মনন এবং তার সাম্প্রদায়িক চেতনা চিরদিন এদেশের আইনজীবীদেরকে তাদের এই পথে থাকতে সান্নিহিত করবে। ওনার অবদান, সেই অবদানটা জাতি সবসময় স্মরণ রাখবে। আইন ও বিচার বিভাগ, ভাষা আন্দোলনের প্রত্যক্ষভাবে তিনি অংশগ্রহণ করেছেন। ভাষা আন্দোলনের পর থেকে এই দেশের যতগুলো প্রগতিশীল আন্দোলন ছিল তার প্রত্যেকটাতে তিনি সক্রিয় ছিলেন। যুদ্ধ অপরাধের বিচার কাজ শুরুর সময় থেকেই আমিও তার সাথে যুক্ত থেকে এই ট্রাইব্যুনালকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ওনার অনুপস্থিতিতেও আমরা ওনার কাজ এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের আশাবাদ। পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে শ্রদ্ধা জানান সহকর্মী ও সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষ শক্তির জন্য তার এই প্রয়াণ বড় ধরনের ক্ষতির কারণ। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু। আহমদবাবু, একুশে টেলিভিশন, ঢাকা। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙা হবেই বলে প্রত্যয় জানালেন ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অলৌকিকভাবে পরিবর্তন হবে এ ধরনের কোনো ইঙ্গিত ইশারা কোন ঐশী শক্তির কাছে বিএনপি নেতা পেলেন? এ সময় বলেন সরকারের পরিবর্তন চাইলে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে বিএনপিকে। সরকারে পরিবর্তন চাইলে সে পরিবর্তনের জন্য আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো পথ খোলা নেই
গণতান্ত্রিক ব্যবস্থা এটাই নিয়ম। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকা সরকার সিন্ডিকেট ভাঙবেই, তবে সরকার পতন আন্দোলনে ব্যর্থদের সাথে সিন্ডিকেটের যোগসাজশ আছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে। সিন্ডিকেট আসলে এর সঙ্গে কারা কারা জড়িত এটা খতিয়ে দেখার বিষয় আছে। যারা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে, ক্ষমতা যেতে না পেরে হাহাকারের মধ্যে আছে, এই সিন্ডিকেট সরকার বিরোধী মনোভাব থেকে তাদের যোগসাজশে হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। দায়িত্বশীল যারা তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন। ডক্টর ইউনিসকে হয়রানি করা হচ্ছে না, আইনি প্রক্রিয়া চলছে, এতে কারোর সাথে সম্পর্কের প্রভাব পড়বে না বলেও জানান ওবায়দুল কাদের। আর একজন ব্যক্তির জন্য দুটা দেশের সম্পর্কের মধ্যে প্রভাব হবে, সম্পর্ক প্রভাবিত হবে, এটা এটা আমার মনে হয় সঠিক। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার বিশেষ আয়োজন উত্তাল মার্চ। মুক্তিযোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে একাত্তরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরিয়া গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানি সেনারা। শহীদ স্মরণে স্থানীয়রা স্মৃতিফলক নির্মাণ করলেও নেই সরকারি পদক্ষেপ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। একাত্তরের চব্বিশ এপ্রিল পাকিস্তানি বাহিনী ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জ প্রবেশের চেষ্টা চালালে উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুতে প্রতিরোধ গড়ে তোলেন মুক্তিযোদ্ধারা। হার মেনে সেদিন পিছু হটলেও পরদিন বগুড়া থেকে আরও সেনা নিয়ে উল্লাপাড়া আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। সড়কে গাছের গুড়ি ফেলা দেখে গাড়ি থামে তাদের। রাজাকার আলবদরদের সহযোগিতায় চড়িয়ায় সন্ধান পান মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ঘাঁটির। জ্বালিয়ে দেয়া হয় চড়িয়া, পাটদারি ও কালীবাড়ি গ্রাম। গাছ সরাতে ১৫৪ জনকে ডেকে এনে হত্যা করে হানাদাররা। সেদিনের গণহত্যা থেকে আহত হয়ে ফিরেছিলেন কৃষক আবুল কালাম আজাদ। আমার একটা নাক ছিল হাতে, একটা বুকে, একটা পায়ে, একটা আঠুত। ওই ফসল আছে তো বেশি মারছে, আমাদের এই সালাত বলে তার সার বেশি। গ্রামের মানুষের উদ্যোগে হয়েছে স্মৃতিফলক, রয়েছে রক্ষণাবেক্ষণের অভাব। বসা বলে আপনারা নামাজের শুরুতে বসেন, পশ্চিম দিক হয়, যে সময় সেজদা গেছে ওই সময় ব্রাশ মেরে সব একবারই শেষ করি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে শহীদ পারিবার পরিবারের পক্ষে যেন কিছু হয়। শহীদদের তালিকা তৈরি ও গণহত্যার ইতিহাস সংরক্ষণে স্মৃতিসৌধের দাবি মুক্তিযোদ্ধাদের। যারা শহীদ হয়েছিল তাদের একটি তালিকা তৈরি করেছে বেসরকারিভাবে, সরকারিভাবে কোনো তালিকা এখনও তৈরি করা হয়নি। এখনও অনেক শহীদ পরিবার একটু কষ্টের দিন যাপন করছেন। স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এই পরিবারকে আমরা স্থায়ীভাবে একটা পুনর্বাসনের ব্যবস্থা করছি এবং আমাদের সেখানে একটা আমাদের শহীদ মিনার করেছি। আমরা সেখানে শহীদ মিনারের পাশাপাশি আমরা একটা স্মৃতিস্তম্ভ করার, স্মৃতিসৌধ করার জন্য আমরা উপজেলা প্রশাসনের থেকে আমরা প্রক্রিয়া শুরু করছি। আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই কার্যক্রমগুলো শেষ করতে পারব। গণহত্যার ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরার দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার খেলার খবর। নতুন আইনের আওতায় আসছে ক্রিকেট। টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সাদা বলের ক্রিকেটে স্টপ ক্লক নামে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ম্যাচগুলো সময় মতো শেষ করায় নতুন নিয়মটির লক্ষ্য। ফিল্ডিংয়ে থাকা দল প্রতি ওভার শেষে নতুন ওভার শুরুর আগে ৬০ সেকেন্ড সময় পাবে। প্রতিবার এই নিয়ম ভাঙার জন্য আছে পেনাল্টির ব্যবস্থা। মাঠের আম্পায়ার ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করবেন। তৃতীয়বার নিয়ম ভাঙলে ৫ রান পেনাল্টি হবে। এরপর যতবার এই নিয়ম ভাঙা হবে প্রতিবারই ৫ রান যোগ হবে প্রতিপক্ষের স্কোরবোর্ডে। তবে ব্যাটসম্যানের কারণে, ডিআরএস বা অন্য কোনো অনিবার্য কারণে পরবর্তী ওভার শুরু করতে দেরি হলে ফিল্ড আম্পায়ার চূড়ান্ত সময় নির্ধারণ করবেন।
আর এর সাথে শেষ করছি রাতের একুশ সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শুনামগুলো আরও একবার। বাংলাদেশের জাহাজের অবস্থান ঘন ঘন বদলাচ্ছে, জলদস্যুরা সুস্থ আছেন নাবিকেরা জানালো মালিক পক্ষ। নিত্যপণ্যের দামে লাগাম টানছে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র, সরকারি উদ্যোগে ইতিবাচক প্রভাব। চোখের জলে শেষ শ্রদ্ধা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এবং আশা জাগিয়েও দ্বিতীয় ওয়ানডে হারল বাংলাদেশ, সিরিজ জয়ে শেষ ম্যাচে চোখ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশে খবর দেখুন, একুশের সাথে থাকুন।